বিদ্যালয়ের ক্লাস চলাকালীন দুই ছাত্রীর মাথায় ফ্যান খুলে পড়ল বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে। আহত দুই ছাত্রীকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্কুল সূত্রে জানা যায়, দ্বাদশ শ্রেণীর পিরিয়ড চলাকালীন হঠাৎই সিলিং এর ফ্যান খুলে মাথায় পড়ে আহত হন দুই ছাত্রী। তড়িঘড়ি তাদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয় এবং দ্বাদশ শ্রেণীর যেসব ছাত্রী সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা করে ছুটি দিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের বাকি শ্রেণীকক্ষের সিলিং এর ফ্যানগুলি ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে বলে জানা যায়। অ্যাকচুয়ালি আমার বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয় স্কুল যথারীতি যথানিয়মেই চলছিল। আজকে বৃহস্পতিবার ওদের ফোর্থ পিরিয়ডে ইংলিশ ক্লাস চলছিল, ক্লাস টুয়েলভের ক্লাসে। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে আকস্মিক ঘটনা এটা। দুর্ঘটনাটি হলো স্টুডেন্টদের মাথায় ফ্যান পড়ে যায় এবং দুটি মেয়ে বেশ ভালোভাবেই আহত হয়েছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা করে ওয়ালস হাসপাতালে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যাই। আমার স্কুলের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সবাই ওয়ালসে গেছে। এখন আমরা খবর পেয়েছি ওদের একজনের তিনটে স্টিচ হয়েছে আর একজনের কপালে লেগেছে, তার স্টিচ হয়েছে, আর যার মাথায় লেগেছে তার সিটি স্ক্যান করতে হবে। সমস্ত ব্যবস্থাই আমরা স্কুল থেকে করে দিচ্ছি যাতে মেয়েগুলো সুস্থ থাকে, নিরাপদে থাকে। আর বাকি মেয়েদের জন্য যারা প্যানিক করে ওদের দেখে একটু অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের জন্য থ্যাঙ্কস টু ডক্টর সুপ্রিম সাধুকা, আমার স্কুলের পেছনেই যিনি যার চেম্বার, ডক্টরবাবু আমাদের সঙ্গে এসেছিলেন, আমাদের সঙ্গে ছিলেন প্রায় এতক্ষণ পর্যন্ত, দু ঘন্টা ধরে ডাক্তারবাবু আমাদের সঙ্গে ছিলেন। যে সমস্ত স্টুডেন্টরা ওই তাদের বন্ধুদের দেখে অসুস্থ হয়ে পড়ছে তাদেরকেও সুস্থ করে তুলেছেন। আমাদের স্কুলের সমস্ত দিদিমণি, সমস্ত স্টাফ, মিড ডে মিলের স্টাফ সবাই আমরা স্টুডেন্টদের জন্যই আছি। কীভাবে এই ঘটনাটা ঘটলো সেটা দেখা আমাদের সবাইকারই দায়িত্ব, আমার বিশেষ করে হেডমিস্ট্রেস হিসাবে আমার তো দায়িত্বই রয়েছে। তো আমি গরমের ছুটি পড়ার আগেও যেমন সমস্ত ইলেকট্রিকের ফ্যান বা ইলেকট্রিকের কাজ সমস্ত চেক আপ করিয়েই স্কুল শুরু করেছিলাম, আগামীকাল বা আগামী পরশু এরকম নয়, আমি আজকেই ওই রুমে বা ওই রুমের সমস্ত ইলেকট্রিকের ফ্যানগুলো চেক আপ করাচ্ছি এবং এই ছুটির দিনে, মানে আগামীকাল বা আগামী পরশু স্কুল শেষ হওয়ার পরে সমস্ত ফ্যানই, আমার স্কুলে প্রায় 100-এর উপর ফ্যান, সমস্ত ঘরেই 4-5টা ফ্যান, তো এই সব ফ্যানই আমি আরও আলাদা, আমার ইচ্ছা আছে আলাদাভাবে ইলেকট্রিক মিস্ত্রি ডেকে সমস্ত ফ্যান চেক আপ করাবো যাতে সমস্ত স্টুডেন্ট নিরাপদে থাকতে পারে। তোমাদের কোনো ভয় নেই, তোমরা আমাদের ছাত্রী, আমাদের মেয়ে, তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করে জীবনে দাঁড়াতে পারো। আমরা আমাদের দিক থেকে যথাসম্ভব সেটা চেষ্টা করব। আমি ফোর্থ পিরিয়ডে ইংলিশ ক্লাস নিচ্ছিলাম, মেয়েরা খুব মন দিয়েই ক্লাস শুনছিল। হঠাৎ করেই একটা ফ্যান ঘরে ওদের মাথার উপর ভেঙে পড়ে। ওরা, এটা আকস্মিক ঘটনা, ওরাও প্রস্তুত ছিল না, আমিও প্রস্তুত ছিলাম না, কিন্তু সঙ্গে সঙ্গে বাকি মেয়েরা এবং আমি দৌড়ে মেয়েদেরকে নিয়ে, দুটি মেয়ে আহত হয়, মেয়েদেরকে নিয়ে নিচে নামিয়ে এনে তাদেরকে সঙ্গে সঙ্গে বরফ দেওয়া হয় এবং আমাদের স্কুলের পাশেই ডক্টর সুপ্রিম সাধুখার চেম্বার এবং বাড়ি, ওনাকে ডেকে আনা হয়, উনি প্রাথমিক চিকিৎসা করেন। আমরা অ্যাম্বুলেন্সেও খবর দিয়েছিলাম, অ্যাম্বুলেন্স এসে ওদেরকে, ওদের দুজন গার্জেন, দুটি মেয়ের গার্জেনও এসছে, ওদেরকে নিয়ে আমাদের স্কুলের কিছু বাকি শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ সবাই মিলে অ্যাম্বুলেন্সে ওদের নিয়ে গিয়ে ওয়ালসে নিয়ে গেছেন এবং ডক্টর সুপ্রিম সাধুখা ফোন করে সবই ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ওদের চিকিৎসার ব্যবস্থা ভালোই করেছি। এখন দুটি মেয়েরই স্টিচ হয়ে গেছে, আমাদেরকে খবর দিয়েছেন ওয়ালসের যিনি সুপার, উনি আমাদেরকে খবর দিয়েছেন, ডেপুটি সুপার, যে ওদের স্টিচ হয়ে গেছে, ওরা ভালো আছে। একটি মেয়ের মাথার পিছনে স্টিচ হয়েছে, কাজে ওরটা একটু স্ক্যান করতে হবে, সেটাও নার্সিসাসের ব্যবস্থা হয়ে গেছে, সেটাও হয়ে যাবে। কিছু মেয়ে ভয় পেয়ে গেছিলো এমন একটা আকস্মিক ঘটনায়,
তো সেই যারা ভয় পেয়েছিল তাদেরও চিকিৎসা ডক্টর সাধুকা করেছেন, আমরা যথাসম্ভব তাদের পাশে ছিলাম। আমি নিজেও একটু প্যানিকড হয়ে গিয়েছিলাম, কিন্তু দেখানোর মতো সুযোগ পাইনি, কারণ মেয়েরা আরও প্যানিক করবে। তো তাদেরকে খাওয়ানো মিড ডে মিল থেকে, তারা খেতে পারছিল না বলে মিড ডে মিল থেকে তাদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমাদের বর্দি। তারা খেয়ে দিয়ে আপাতত সবাই মোটামুটি সুস্থ হয়ে বাড়ি গেছে। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।